আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আয়রন। আমাদের প্রতিদিনের যে জীবনযাপন, সেই জীবনযাপনে কিন্তু আয়রন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান, একটা গুরুত্বপূর্ণ মিনারেল। এই আয়রন কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করে, আর এই হিমোগ্লোবিন কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়, আর এই অক্সিজেন প্রত্যেকটি কোষে পৌঁছে যাওয়ার ফলে আমরা প্রত্যেক দিনের যে কাজ সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে করতে পারি। যদি অক্সিজেন প্রতিটি কোষের মধ্যে না পৌঁছায় তাহলে কিন্তু আমরা সুচারুভাবে সুন্দরভাবে আমরা প্রতিদিনের যে নৈমিত্তিক কাজ সেটা কিন্তু আমরা করে উঠতে পারবো না। এখন এই আয়রন কী পরিমাণে আমাদের প্রয়োজন সেটা আপনাদের একটু জেনে নেওয়া উচিত। সেটা হলো, দেখুন আমি এই স্লাইডে দেখতে পাচ্ছেন 14 থেকে 18 বছর বয়সের যে সমস্ত ছেলেরা তাদের ক্ষেত্রে 11 মিলিগ্রাম আয়রনের প্রয়োজন প্রতিদিন, মেয়েদের ক্ষেত্রে সেটা মিলিগ্রাম। 14 থেকে 18 বছর বয়সের মেয়েদের জন্য প্রতিদিন 15 মিলিগ্রাম আয়রনের প্রয়োজন হয়। 19 বছর থেকে 50 বছরের যে সমস্ত বয়স্ক মানে পুরুষ তাদের জন্য কিন্তু 8 মিলিগ্রাম পার ডে প্রয়োজন হয়, এবং ফিমেলদের ক্ষেত্রে 19 থেকে 50 বছরের 18 মিলিগ্রাম প্রয়োজন হয়ে যায়। প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে কিন্তু 27 মিলিগ্রাম পার ডে, ভাবতে পারছেন? আর 50 বছরের উপরে যে সমস্ত নরনারী আছেন তাদের জন্য কিন্তু 8 মিলিগ্রাম পার ডে প্রয়োজন হয়। অর্থাৎ এখানে অ্যাকর্ডিং টু আরডিএ বা আইসিএমআরের তথ্য অনুযায়ী আমাদের প্রতিদিনের যে স্বাভাবিক কাজকর্ম একজন অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু প্রায় 19 গ্রাম, গড় ধরলে 19 গ্রামের মতো একটা আয়রনের কিন্তু আমাদের শরীরে প্রয়োজন হয়। তো সেটা আমরা খাবারের মাধ্যমে কিন্তু পাই না, আর যদি আমরা না পাই তাহলে কী করতে হবে আমাদের, তা বাইরে থেকে গ্রহণ করতে হবে। এখন দ্বিতীয় কথা যেটা, যে আমাদের শরীরে যে আয়রনের অভাব আছে, ঘাটতি আছে, সেটা আমরা কী করে বুঝব? আমি এই স্লাইডে দেখাতে চেয়েছি বেশ কিছু লক্ষণ, সিমটম, তা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে। ফ্যাটিকনেস, এক্সট্রিম লেভেলের ফ্যাটিকনেস, ক্লান্তি একটা, যেটা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে চায়, সেই ফ্যাটিকনেস কিন্তু আপনার আয়রনের অত্যন্ত বা অন্যতম শ্রেষ্ঠ কারণ। উইকনেস, আপনি সারাদিন সারাক্ষণ একটা দুর্বল লাগে, চাঙ্গা শরীর থাকে না, এটা কিন্তু আপনার শরীরে আয়রনের অভাবজনিত কারণ। আপনার স্কিন, ত্বক শুষ্ক, কেমন ফ্যাকাশে ফ্যাকাশে মতো ত্বক, যেটা আপনাকে খুব দেখতে ভালো লাগে না, সেটা কিন্তু আয়রনের কারণে হতে পারে। বুকে মৃদু ব্যথা অনুভব করছেন, হার্টবিটটা একটু দ্রুত চলছে, ব্রিদিং একটু ফাস্ট রয়েছে, তো এই সবগুলো কিন্তু আয়রনের অভাবে হয়। হালকা মানে কি বলবো, হেডেক, মাথা ব্যথা রয়েছে, আপনার হাত পাগুলো প্রয়োজন অপেক্ষা ঠান্ডা, অথবা আপনার জিভে একটু ব্যথা অনুভব করছে, নখগুলো ভাঙা ভাঙা, দেখবে নখের উপর দাগ দাগ হয়ে আছে, ভাঙা ভাঙা হয়ে আছে, এবং বরফ বা এই জাতীয় আনহেলদি খাবারের উপরে আপনার একটা লোভ বা টেন্ডেন্সি রয়েছে, এবং ঘুমটা অ্যাডিকুয়েট হয় না, আপনার প্রপার ঘুম হয় না, ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, অল্পেতে ঘুম ভেঙে যাচ্ছে, এই ধরনের কারণ যদি থাকে। শিশুরা অল্প 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 করে ঘুমাচ্ছে বা ঘুমের মধ্যে হঠাৎ হঠাৎ করে উঠে বসছে, এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে আপনি অবশ্যই জেনে নিন যে আপনি আয়রনের অভাবে ভুগছেন। তো আয়রনের যদি অভাব হয় তাহলে দুটি ভাবে আমরা সেই আয়রনের অভাবকে মেটাতে পারি। এক, আমাদের নিত্য নৈমিত্তিক খাবারের মাধ্যমে, আর দ্বিতীয়ত এক্সটার্নালি আমাদের সেটাকে গ্রহণ করতে হবে, সাপ্লিমেন্ট আকারে আমাদেরকে গ্রহণ করতে হবে। সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করার জন্যে আপনি জানেন বাজারে আয়রন ট্যাবলেট পাওয়া যায়, তো এই আয়রন ট্যাবলেট যারা হেলথের স্পেশালিস্ট আছেন তারা আপনাদেরকে গাইড করে থাকেন যে এই ট্যাবলেটগুলো আপনাকে এক সপ্তাহ খেলে তারপরে আবার এক সপ্তাহ বা কয়েকদিন অন্তত গ্যাপ দিতে হবে, তা নাহলে কিন্তু কনস্টিপেশন হয়ে যাবে। অর্থাৎ এগুলো সিনথেটিক ফর্মে থাকে, এগুলো হেলথের জন্যে কমপ্লিটলি ভালো জিনিস নয়। তো তাহলে পরে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে অর্গানিক ওয়েতে যদি আমরা কোনো সাপ্লিমেন্ট পেয়ে যাই সেটা, অথবা আমাদের ডেলি যে খাদ্যাভ্যাস তার মাধ্যমে। তাহলে ফ্রেন্ড, দুটো জিনিস পাওয়া গেল, এক হচ্ছে আমাদের দৈনন্দিন খাবারের মাধ্যমে আমাদের আয়রনের অভাবকে পূরণ করতে পারা, যেটা সব থেকে ভালো হতে পারে,
আর দ্বিতীয় যেটা সেটা হতে পারে অর্গানিক সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা সেটা পূরণ করতে পারি। তো আমরা প্রথমত আমরা দেখব খাবারের মাধ্যমে কিভাবে আমরা আয়রনের অভাব পূরণ করতে পারি। ননভেজ এবং ভেজ দুটি ওয়েতেই কিন্তু আমরা আয়রনের অভাব পূরণ করতে পারি। ফ্রেন্ডস, আমরা আগেই জেনেছি একজন অ্যাডাল্টের মোটামুটি সারাদিনে 18-19 মিলিগ্রাম আয়রনের প্রয়োজন হয়। তো আমরা যদি ননভেজ দেখি তাহলে সবথেকে বেশি আমরা আয়রন পেতে পারি ভেড়ার লিভার বা ভেড়ার মাংস থেকে। আমরা পার 100 গ্রাম ভেড়ার লিভার থেকে কিন্তু আমরা 11 mg আয়রন পেয়ে যেতে পারি। নিশ্চয়ই আমরা প্রত্যেক দিন ভেড়ার লিভার খেতে পারি না। সার্ডিন মাছ দ্বিতীয় রিচেস্ট যে সোর্স আয়রনের সেটা হলো ভেড়ার সার্ডিন মাছ, সেখান থেকে আমরা 6.1 mg আয়রন পার 100 গ্রাম মাছে আমরা পেয়ে যেতে পারি। ক্যাঙ্গারুর মাংস থেকে আমরা পেতে পারি 4.1 মিলিগ্রাম। চিকেন, এগ, মুরগির ডিম থেকে আমরা প্রায় 2 mg আমরা পেতে পারি। তাহলে 2 mg যদি একটা ডিম থেকে, যেটা আমরা ডেলি চাইলে খেতে পারি, তাহলে 2 mg আয়রন যদি আমরা একটা ডিম থেকে পেয়ে যাই তাহলে আমাদের কিন্তু প্রতিদিনে কতগুলো ডিম খাওয়া প্রয়োজন আপনারা একটু ক্যালকুলেশন করে নিতে পারেন। তো এছাড়া আমরা শাকসবজি খাই, সেই শাকসবজি অর্থাৎ প্ল্যান্ট সোর্স থেকে আমরা কি দেখতে পারি, লেন্টিলস, রেড লেন্টিলস অর্থাৎ মুসুর ডাল, যেখান থেকে পার 100 গ্রাম মুসুর ডালে কিন্তু আমরা 9.1 mg আয়রন আমরা পেতে পারি। এছাড়া কেশর বাদাম, যেখান থেকে আমরা পার 100 গ্রাম বাদামে 5 mg আমরা পেতে পারি। স্পিনাচ, পালং শাক থেকে আমরা 3 mg পেতে পারি। তো ফ্রেন্ডস, এই সমস্ত যে সবজি এবং মাছ মাংস আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি পালং শাক সেটা সারা বছর আমরা পেতে পারি না। আমরা ডাল খাই কিন্তু সেটা প্রতিদিন খাই না, খেলেও অন্তত 100 গ্রাম ডাল তো খাওয়া সম্ভব নয়। ফ্রেন্ডস, 100 গ্রাম ডাল থেকে মাত্র 9 মিলিগ্রাম পাই কিন্তু আমাদের পাওয়ার দরকার 19 মিলিগ্রাম, অর্থাৎ সেটা 200-250 গ্রাম ডালের প্রয়োজন। তো আমরা যদি ধরে নিই 1 পিস ডিম 2 মিলিগ্রাম, 100 গ্রাম পালং শাক তাহলে 3 মিলিগ্রাম, 3×2=5 মিলিগ্রাম, ডাল যদি আমরা 20 গ্রাম 30 গ্রাম বা 50 গ্রাম ডাল খাই তাহলে পরে 4-5 মিলিগ্রাম। তো এভাবে কিন্তু আমরা মানে 3×2=5, 5×5=10 মিলিগ্রাম আয়রন আমরা পেতে পারি যদি এগুলোকে আমরা মেনটেন করি। তো কিন্তু আমরা যে কেউ করি না সেটা আপনি জানেন। তো এখান থেকে যদি আমরা পেয়েও যাই তাহলে তার খরচটা কিন্তু যথেষ্ট বেশি হবে, 1 নম্বর। 2 নম্বর, এই আয়রনটা আমাদের শরীরে অ্যাবজর্পশনের জন্য কিন্তু আমাদের দরকার হবে, ভিটামিন সি এবং তার সঙ্গে আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেটা আমি পরবর্তী বিষয়ে আসছি, তো সেগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো না ফ্রেন্ড। সেই জন্যে আমাদের কাছে সবথেকে ভালো রাস্তা হবে, অর্থাৎ আমরা খাবার থেকে যেটুকু নর্মাল ওয়েতে পাচ্ছি পাচ্ছি আর যেটুকু অভাব ল্যাক আমাদের শরীরে থাকছে সেগুলো পাওয়ার জন্যে কিন্তু সবথেকে ভালো রাস্তা হবে সেটা হলো অর্গানিক সাপ্লিমেন্ট। এই অর্গানিক সাপ্লিমেন্টের দুনিয়ায় পৃথিবীতে নাম্বার 1 অর্গানিক সাপ্লিমেন্ট কোম্পানি হচ্ছে নিউট্রিলাইট। সারা পৃথিবীতে 1934 সাল থেকে আজ পর্যন্ত, অর্থাৎ আমি যখন 2024 সালে এটা ভিডিওটা করতে বসেছি তখন প্রায় 100 বছর হতে চলেছে এই কোম্পানির। এই নিউট্রিলাইট কিন্তু সারা পৃথিবীর 110টা দেশে এই 100 বছর ধরে অর্গানিক সাপ্লিমেন্ট শেয়ার করে চলেছে। ফ্রেন্ডস, এই 110টা দেশের মধ্যে কিন্তু এই নেপাল, ভুটান, বাংলাদেশের মতো ছোটো ছোটো দেশগুলো নেই, পৃথিবীর সবথেকে শিক্ষিত এবং বড় দেশগুলিতেই কিন্তু এই কোম্পানি নিউট্রিলাইট সাপ্লিমেন্ট শেয়ার করে চলেছে এবং সাকসেসফুলি। আমরাও প্রতিদিনের ব্যবহারিক জীবনে এই মানে সাপ্লিমেন্ট ব্যবহার করে তার ফল রীতিমতো পেয়েছি, তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি এমন একটি মানে প্রোডাক্ট যা আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ স্বরূপ হতে পারে। তো আমরা আসুন এই চেরি আয়রন সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই এই যে চেরি আয়রন, আমরা আয়রনটা আমরা কোথায় পাচ্ছি? আয়রনটা আমরা 3টি সোর্স থেকে পাচ্ছি, সেটা হচ্ছে ফেরাস বিসগ্লাইসিনেট, ফেরাস ফিউমারেট এবং মাস্টার্ড গ্রিন। এই 3টি সোর্স থেকে কিন্তু আমরা আয়রনটা পেয়ে থাকি। এছাড়া দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্ট এখানে রয়েছে সেটা ভিটামিন সি। ফ্রেন্ডস, আমি আগেই বলেছি ভিটামিন সি এবং তার সঙ্গে সঙ্গে আমরা B9 ভিটামিন অর্থাৎ ডায়েটারি ফোলেট, এই 3টি ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু এই প্রোডাক্টটি তৈরি। এই ভিটামিন সি এবং B9 ভিটামিন, এই দুটো কিন্তু আয়রনকে অ্যাবজর্পশনের জন্য শরীরে খুব সুন্দরভাবে গ্রহণের জন্য সাহায্য করবে। আর এই যে আয়রন আমি আগেই বলেছি আমাদের শরীরে রক্তে অক্সিজেন
উৎপন্ন, ওই হিমোগ্লোবিন উৎপন্ন করতে সাহায্য করে। এই হিমোগ্লোবিন কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটি কোষে অক্সিজেন সরবরাহ করে, আর এই অক্সিজেন সঠিকভাবে সরবরাহ হলেই কিন্তু আমরা প্রতিদিনের কাজ ঠিকঠাকভাবে করতে পারি। সেই জন্যে এটা কিন্তু আমাদের কাছে ভীষণ প্রয়োজন। শুধু আয়রন হলে হবে না, এখানে ভিটামিন সি এবং ডায়েটারি ফোলেটের কিন্তু ভীষণ প্রয়োজন আছে, আর সেটা সঠিক মাত্রাতে অ্যাকর্ডিং টু আরডিএ এই চেরি আয়রনে কিন্তু রাখা আছে। এই চেরি আয়রনের যে কন্টেনার, সেখানে 90টি ট্যাবলেটের একটি মানে কন্টেনার হয়। প্রতিটি ট্যাবলেট পার ডে একবার করে খেলেই কিন্তু আমরা আমাদের প্রতিদিনের অভাবটা পূরণ করতে পারবো। তো একই সঙ্গে আমরা দেখব কতটা পরিমাণে আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে। আয়রন আমি বললাম একটু আগে, অ্যাকর্ডিং টু আরডিএ 90 mg আয়রন কিন্তু প্রতিটি ট্যাবলেটে রয়েছে, আর সেটা অবশ্যই ফেরাস বিসগ্লাইসিনেট এবং ফেরাস ফিউমারেট এবং মাস্টার গ্রিন থেকেই নেওয়া রয়েছে। আর এই যে মাস্টার গ্রিন কিন্তু সবথেকে রিচেস্ট সোর্স অফ আয়রন, সবথেকে বেশি মাত্রায় আয়রন এখান থেকে আমরা পাই। আচ্ছা, দ্বিতীয় যে সোর্স সেটা হচ্ছে ভিটামিন সি ইনগ্রিডিয়েন্ট, দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট ভিটামিন সি, সেটা কিন্তু আমাদের বডির যে অ্যাবজর্পশন এবিলিটি সেটাকে কিন্তু বাড়িয়ে তুলবে। হ্যাঁ, আমাদের আয়রন অ্যাবজর্পশনের যে ক্ষমতা সেটাকে কিন্তু ক্রমশ বাড়িয়ে তুলবে। আর তিন নম্বর যে ইনগ্রিডিয়েন্টটি রয়েছে সেটা ডায়েটারি ফোলেট, সেটা কিন্তু আমাদের এডিশনাল একটা বেনিফিট দেবে, বিশেষ করে ওমেনদের ক্ষেত্রে, তাদের প্রেগনেন্ট যে সমস্ত ওমেন রয়েছে বা ল্যাকটিক ওমেন রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী হবে এই প্রোডাক্টটি। তো আমরা আগেও জেনেছি যে একজন ল্যাকটিক ওমেন বা একজন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে 27 mg আয়রন কিন্তু প্রয়োজন হয়। তো সেই জন্যে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা যে সিনথেটিক ট্যাবলেট মার্কেট থেকে পাই সেখানে কিন্তু একটি বা দুটি ট্যাবলেট খেলেও কিন্তু আমরা প্রতিদিনের সেই অভাব সেটা কিন্তু পূরণ করতে পারি না। ফলে বুঝতেই পারছেন এটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কী কী বেনিফিট আপনি এখান থেকে পেতে পারেন? প্রথম যে বেনিফিট আপনি পাবেন সেটা হলো হিমোগ্লোবিন প্রোডাকশান। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফ্রেন্ডস, আপনার শরীরে যে মাত্রায় হিমোগ্লোবিনের প্রয়োজন হবে সেই প্রপার মাত্রাতে হিমোগ্লোবিন প্রোডাকশানের জন্য এই প্রোডাক্টটি জুড়ি মেলা ভাগ। আপনি একবার টেস্ট করে দেখুন, তারপর নিজেই বুঝতে পারবেন। দু নম্বর, ইমিউন সিস্টেমকে সাপোর্ট করবে। ভিটামিন সি যেহেতু এই প্রোডাক্টের মধ্যে রয়েছে, আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তুলবে। করোনা পরিস্থিতির পর থেকে আমরা প্রত্যেকে জানি ইমিউনিটি কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো রোগের প্রকোপ থেকে নিজেকে মুক্ত রাখা বা অসুস্থ হলে তা দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কিন্তু ইমিউনিটি সিস্টেম একটা বিরাট বড় ব্যাপার, সেটা কিন্তু সাপোর্ট করবে এই প্রোডাক্টটি আপনাকে। তিন নম্বর যেটা হচ্ছে, স্কিন নারিশমেন্ট করবে। অর্থাৎ আগেই আমি বলেছি যে আয়রনের অভাবে আপনার চর ত্বক রুক্ষ হয়ে যায়, খসখসে হয়ে যায় এবং তামাটে হয়ে যায়। আপনার ত্বকের যে গ্লো সেটা কিন্তু ফিরিয়ে আনবে এই আয়রনটি যদি আপনি রেগুলার বেসিসে আপনি ইনটেক করছেন। তো চার নম্বর সেটা হচ্ছে আপনার যে ডার্ক সার্কেলগুলো, আপনার চোখের নিচে যে কালো দাগ আসে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যা খুব খারাপ লাগে দেখতে, সেটাকে রিডিউস করার জন্য কিন্তু এই আয়রন যে ট্যাবলেটের ভূমিকা অসাধারণ, যদি ডেলি বেসিসে ব্যবহার করছে। তো এর সঙ্গে স্লিপ কোয়ালিটি ইম্প্রুভ হবে, তুরন্ত ফল পাবেন। যদি কারো রাত্রিতে ঘুম হচ্ছে না, একটি আয়রন ট্যাবলেট খেয়ে আপনি ঘুমোতে যান, সেই রাত্রি আপনার ঘুম অসাধারণ হবে। তো এটা আমরা জানি ঘুম আমাদের শরীরে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। শরীর রিফ্রেশমেন্টের জন্য আমাদের ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরবর্তী দিনের কাজকে সঠিকভাবে দিনটাকে শেষ করতে বা শুরু করতে প্রয়োজন হয়। ছ নম্বর, আমাদের মেমোরি এনহ্যান্স করবে, আমাদের স্মরণশক্তিকে বাড়িয়ে তুলবে, যেটাও আমাদের ক্ষেত্রে প্রয়োজন। আজকে অত্যন্ত স্ট্রেসফুল জীবনে, ইঁদুর দৌড়ময় জীবনে, র্যাটরেসফুল লাইফে আমাদের কিন্তু ছোটোখাটো বিভিন্ন বিষয় অত্যন্ত তীক্ষ্ণতার সঙ্গে মনে রাখার প্রয়োজন হয়ে যায়। সেজন্যে কিন্তু আমাদের আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আপনাদের ক্লান্তি বা ফ্যাটিকনেস, যেটা এই আয়রন অভাবজনিত সবথেকে বড় লক্ষণ, সেটা কিন্তু দ্রুততার সঙ্গে রিডিউস করবে। তার সঙ্গে আরও একটা বড় গুণ, যারা খেলাধুলা করে বিশেষ করে বা শরীর চর্চার সঙ্গে যারা যুক্ত আছে, একই সঙ্গে যারা মাঠে ময়দানে খুব কঠোর পরিশ্রমও করে, তাদের সেই কর্মক্ষমতাটাকে কিন্তু বাড়িয়ে তুলবে। যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত তাদের পারফরমেন্সকে কিন্তু আরও এনহ্যান্স করবে, বাড়িয়ে তুলবে, অনেকক্ষণ ধরে তাদের সক্রিয় রাখতে সাহায্য করবে, সঠিক তরতাজা রাখতে সাহায্য করবে। এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনারা
অন্যদেরকে শেয়ার করে নেবেন, আর অবশ্যই অবশ্যই করে আপনারা এই প্রোডাক্টটি আরও বেশি করে ব্যবহার করুন, নিজে উপকৃত হন, অন্যকে উপকার করতে এগিয়ে আসুন। এই বলে আজকে এই ভিডিও এখানে শেষ করব, সবাইকে পরবর্তী ভিডিও দেখবার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।